ঘাটাইলের দেরুটিয়া বিএমটি কলেজ বাস্তবায়ন কমিটি সভা অনুষ্ঠিত বিডি স্টার টিভি নিউজ তথ্য ভিডিও চিত্রে রয়েছেন মোহাম্মদ হেলাল তালুকদার ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেরুটিয়া শামসুর রহমান খান শাহজাহান বিএমটি কলেজের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরোই মার্চ বিকেলে দেরুটিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গন বিএমটি কলেজের বাস্তবায়ন কমিটি সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার ফারুক হোসেন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাস আমানুর রহমান খান রানা টাঙ্গাল সরকারি বিন্দুবাসিনী বালকুচ্চ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোমো বজলুর রহমান বাহাদুরের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাল জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনম বজলুর রহিম রিপন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন দেওপাড়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন আকন্দ হেপলু ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম বাদশাহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম লিয়াকত কদমতলী জনতা ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ এছাড়াও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা